জানা যায়, আর্য সমাজে রাস্তার পাশে বিদ্যুতের লাইনের খুঁটি বসানোর পর খুঁটি যাতে পড়ে না যায় তার জন্য আলাদাভাবে তার দিয়ে মাটির সাথে যে টানা দেওয়া হয় সেই টানার মধ্যে বিদ্যুৎ যাতে না আসে সেই ব্যবস্থা না করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কোনো রকম দায়সারাভাবে কাজ করার ফলে এই টানার মধ্যেই বিদ্যুৎ এসে শর্ট সার্কিট হয়ে পড়ে। এর ফলে অবলা গৃহপালিত প্রাণীটি বিদ্যুতের খুঁটি টানা তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সাথে আরও কয়েকটি প্রাণী ছিল। এই ঘটনা দেখে একে কর্তব্যরত বিএসএফ জওয়ান সেই প্রাণীগুলিকে বিদ্যুতের খুঁটির সামনে থেকে তাড়িয়ে দেয়। তা না হলে আরও কিছু প্রাণীর মৃত্যু হতো এদিন। বিলোনিয়া শহরের রাস্তায় এমন অনেক পুরনো বিদ্যুতের খুঁটি সহ ট্রান্সফরমার খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। দপ্তরের গাফিলতির কারণে শুধু বুবা প্রাণী না, মানুষেরও বড় ধরনের বিপদ হতে পারে। এর দায় কি দপ্তর নেবে, প্রশ্ন উঠছে বারবার। কি কারণে শর্ট সার্কিট হয়েছে? তার একটা লাগে আছিল, আইয়ার লাইনটা ছুটে দিয়ে গেছে যে তারা সাথে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।